বুধবার দুপুরে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু হাড়োয়া বকজুড়ি পঞ্চায়েতের বিদ্যাধরী খালের ওপর কয়েক বছর আগে তৈরি হয়েছিল সেতুটি তবে ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই আচমকায় ভেঙে পড়ল বিদ্যাধরী খালের ওপর কংক্রিটের সেতু হাড়োয়া ব্লকের বকজুড়ি পঞ্চায়েতের মাসিয়া সেতুটি বুধবার দুপুরে হঠাৎই ভেঙে পড়ে পনেরো ফুট লম্বা ও ছ ফুট চওড়া সেতুটি কয়েক বছর আগে তৈরি হয়েছিল দুপারে প্রায় বারোটি গ্রামের ভরসা ছিল এই একমাত্র সেতু আমাদের এই ব্রিজ এই মুহূর্তে শোধনা করলে রাস্তায় হাজার হাজার গাড়ি চলে পরে বাবা এক দরকার আমাদের এই রাস্তার সব গাড়ি মানুষ সাইকেল মোটরসাইকেল লরি অনেক কিছু চলে এখানে নটা সাড়ে নটার দিকে সকালে হয় তাই উনি পরিস্থিতি বলে সব যোগাযোগ বিচ্ছিন্ন কিভাবে মানুষ যাতায়াত করবে এখানে অটো চলছে না মানে একটা টোটো চলছে না লরি ফরি কিছুই যেতে পারছে না এতটা ভাঁটা আছে গরিব মানুষ তারা খেটে খাবে কিভাবে যা মাটা বন্ধ হয়ে গেলে তারা খেটে খেতে পারবে তবে ঘটনার সময় সেতুর ওপরে কেউ না থাকায় বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান প্রশাসনের কর্তারা জরুরি ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠানো হয় তবে কি কারণে সেতুটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে এই ব্রিজটা অত্যন্ত দুর্বল এই ব্রিজটা আগে সম্পূর্ণরূপে ভেঙে গেছে আমরা এখানে বংজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা এখানে উপস্থিত হয়েছি যে ব্রিজ আমাদের দ্রুত করতেও আমরা ডিএমকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি আমরা যাদের দ্রুত এই ব্রিজে কাজ করতে পারি তার জন্য যা ডিপার্টমেন্ট সেই কাজটা করবে আমরা আপাতত সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড হাড়োয়া